কেকে তোরা ভালোবাসো মটন খেতে। হচ্ছে রান্না এখন, হয়নি এটা কষানো হচ্ছে এখনো। আজকে তো তোমাদের অনেক মজা না বন্ধুরা বলো, বিশেষ করে মেয়েদের যাদের নতুন বিয়ে হয়েছে তাই না, তাদের বাবার বাড়ি যাবে, আম হবে, চিংড়ি মাছ হবে তাই না, চিংড়ি মাছের মালাইকারি হবে। আমাদের তা নয়, আমাদের বাড়িতেই থাকতে লাগবে, তাছাড়া উপায় নেই। হয়ে গেছে, তোমরা কে কে ভালোবাসো মটন খেতে, রান্না এখনো হয়নি কমপ্লিট। এই যে আরেকটু, এখন একটু ঝোল দিলেই হয়ে যাবে। হ্যাঁ দেখতে থাকো, জলটা এখান থেকেই নিয়ে নিই। এই যে হচ্ছে ভাত হয়ে গেছে, এখন এই যে এগিয়ে দেখো। তোমাদের ভালো লাগে, তোমরা ঝাল কে কে খাও জানি না, আমরা তো প্রচুর ঝাল খাই। লঙ্কা এই যে দেখো না, গোটা লঙ্কাগুলো দিয়েছি, কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, তারপর আবার এই যে লঙ্কার গুঁড়ো দিতে লাগছে, ওই সিঙ্গড়ায় বেটেই দিয়েছি। হ্যাঁ আমি মিক্সারে করিনি, আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে গো। খাসির মাংস একটু একটু ঝোল করলেই ভালো হয় তাই না, এই জন্য একটু ঝোল দিয়ে দিচ্ছি বেশি করে। হ্যাঁ একটু লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ কেমন কালারটা হয়েছে না বলো, টকটকা একদম, ঝাল হবে প্রচুর ঝাল হবে। আচ্ছা বন্ধুরা তোমরা আমাদেরকে ভিডিওগুলো দেখো না প্লিজ, ভিডিওগুলো একটু দেখো, তোমরা দেখলে তো আমাদের ভালো লাগে না বলো, অন্য কিছু তো চাচ্ছি না, প্লিজ একটু ভিডিওগুলো দেখো অন্তত। ঠিক আছে দেখো, তোমরাও ভালো থেকো, টাটা, তাহলে রাখছি, টাটা। হ্যাঁ এখান থেকেই বলছি, তোমরা ভালো থাকো সুস্থ থাকো, তোমাদের জামাই ষষ্ঠী ভালো কাটুক, সবার সবার, আমার বললে তোমার বললে না, সবার ভালো কাটুক। আর প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো, হ্যাঁ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রাখছি তাহলে, তোমরাও ভালো থেকো।